বিশালে করলো। যে ভাই জি ফারুক ভাই, আমি একটু এখানে ক্লিয়ার করছি না, আমি বলছিলাম তো হচ্ছে এই ছাত্রীর অভিযোগ যে পহেলা জানুয়ারিতে তিনি আপনার যে পয়লা জানুয়ারি থেকে 3 জানুয়ারি এরকম সময়ে ধর্ষণের শিকার হয়েছেন, আমি বলছি তিনি মামলা করেছেন সেপ্টেম্বরে, তার আগে কোথাও অভিযোগ দেয়নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিংবা প্রশাসনের কাছে একটা অভিযোগ দিতে পারতো, দেয়নি, থানায় অভিযোগ করেনি 9 মাস। তো 9 মাস পরে তিনি একটা মামলা করেছেন, তারপরও আইনে সম্ভবত আছে যে 90 দিনের মধ্যে, না জানো 6 মাসের মধ্যে, আমি এক্স্যাক্টলি জানি না, সেখানে আমি নিজুমদার কথাটি আমি শুনতে চাচ্ছিলাম যে ধর্ষণের মামলাগুলোর বিচারের ক্ষেত্রে একটা টাইম ফ্রেম বাধা দেওয়া বেঁধে দেওয়া আছে সম্ভবত 6 মাসের, সেখানে অলরেডি 5 মাস কিন্তু হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মামলার মানে কোনো তদন্ত প্রতিবেদনই দিতে পারেনি। এবং আমরা বলছি যে এই ঘটনা, এখন আমি ধরেন আপনি এখানে নিজুমদার, আমি তাকে বললাম সে টাকা পাচারকারী, ন্যূনতম কোনো তথ্য প্রমাণ ছাড়া আমি তাকে টাকা পাচারকারী বললেই তো তিনি টাকা পাচারকারী হয়ে যাবেন, রাইট? সেখানে আমি বলছি যে ছাত্রী যে অভিযোগটি তিনি করেছিলেন, আমরা বলেছি যে তার ন্যূনতম ভিত্তিও নাই আমার বিরুদ্ধে, তার অন্যতম এলিগেশন যে তিনি ধর্ষণের শিকার হওয়ার পরেও আমার কাছে তিনি বিচার দিয়েছিলেন, আমি বিচার করিনি। ধর্ষণের মতো ফৌজদারি অপরাধের বিচার আমি করার কে? ধন্যবাদ, আমি কি করার অধিকার? বিপিন, আমি এই বিষয়ে একটু, ধন্যবাদ, বিষয়গুলো জি আমি একটু